পেশ করা হয়েছিল ছ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। লালন শেখ গ্রেফতার, মূল অভিযুক্ত লালন শেখ অগ্নি সংযোগের অভিযোগ, এই লালন শেখের বিরুদ্ধেই জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের। আরো বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে রয়েছে বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, অবশেষে সেই লালন শেখ গ্রেফতার, মূল অভিযুক্ত, ছ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ, বিস্তারিত জানবো কিভাবে গ্রেফতার এবং কোর্টে ঠিক কি হলো। তোমার সিবিআই গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের তোমার পাকুড় থেকে গ্রেপ্তার করে এই বক্তুই গণহত্যা মামলার মূল অভিযুক্ত লালন শেখকে, এবং তারপরে আজকে তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং সিবিআই পক্ষ থেকে তাকে আট দিনের সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। সেখানে রামপুরহাট মহকুমা আদালত তাকে ছ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে। এবং যাতে দেখো, এই সিবিআই হেফাজতে নামাতে সিবিআই তাকে কিন্তু লম্বা একটা জেরা করতে চাই, কারণ যেহেতু বারবার তার নাম উঠে আসছিল এই নৃশংস গণহত্যা ঘটনা বিষয়ে। এবং তারপরে দেখো, যখন ঘটনা ঘটে তারপর থেকেই কিন্তু সে গা ঢাকা দিয়েছিল, এবং তারপরে যে সিবিআই পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা, সেই চার্জশিটেও কিন্তু এই লালন শেখের নাম উল্লেখ ছিল। যার ফলে সিবিআই কিন্তু দীর্ঘদিন ধরে এই লালন শেখের তল্লাশি চালাচ্ছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত কয়েক মাস আগে বেশ কয়েকজনকে সিবিআই নতুন করে গ্রেপ্তার করে, তার মধ্যে একজন ছিল তোমার ভাদু শেখ খুন যে হয়েছিল, সেই ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত, তাকেও কিন্তু সিবিআই হেফাজত করে। এদিকে সবাইকে একসাথে জেরা করে এদের কাছ থেকে কিছু তথ্য সিবিআই পায়, সেই তথ্য সূত্র ধরে কিন্তু সিবিআই কিন্তু এই লালন শেখের উপর নজর দাঁড়িয়ে রাখছিল। এবং গতকালকে রাত্রে গোপন সূত্রের খবর পাই সে পাকুড় এলাকাতে রয়েছে, এবং রাতে সিবিআই সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে, এবং তারপরে আজকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানে আদালত তাকে ছ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিচ্ছে। তারপরে একটা জিনিস খুব বিষয় পরিষ্কার হতে পারে সিবিআই সাথে, এটাই সিবিআই একটা অনুমান করছে, তা কারণ হচ্ছে এই সিবিআই তাকে ছ দিনে নিজের হেফাজতে নিয়ে দীর্ঘ একটা জেরা করতে চাইছে। এবং এই পিছনে ঠিক কি ঘটনা ঘটেছিল, কার নির্দেশে ঘটেছিল, এইটা কিন্তু এই দীর্ঘ 7-8 মাস ধরে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল সিবিআই, সেই ধন্দটা হয়তো কিছুটাও কেটে যেতে পারে, এবং মূল মাথা কে সেটাও কিন্তু বেরিয়ে আসতে পারে। কারণ এই লালন শেখের পিছনে আরো কেউ রয়েছে কিনা, আরো বড় মাথা কেউ কাজ করেছে কিনা, সেটাও কিন্তু সিবিআই এই লালন শেখের কাছ থেকে জেরা করে কিন্তু সন্ধান পেতে পারে বা সূত্র পেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ প্রশান্ত, আপনাদের আরো একবার জানাবো বীরভূমের বকটুই গণহত্যা এবং অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ গ্রেপ্তার করেছে সিবিআই। লালন শেখ নিহত ভাদু শেখের ছায়ার সঙ্গী ছিল, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে সিবিআই। আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে ছ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ। 21 মার্চ রাত 8:30 বোমা মেরে খুন করা হয়েছিল বকটুই গ্রামের বাসিন্দা বরশাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই অগ্নিসংযোগে অভিযুক্ত এই লালন শেখ। পরদিন সকালে 7 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল গত মার্চ মাসে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তারাও পরে মারা যায়। প্রায় 9 থেকে 10 জনকে পুড়িয়ে মারার অভিযোগ এই লালন শেখের বিরুদ্ধে। আজ তাকে আদালতে তোলা হলে ছ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ। বিগত এই 6-7 মাস পলাতক ছিল লালন শেখ।